নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতির জন্য বাতিল প্রকাশ রথযাত্রা, শিলচরে মন্দিরে আখড়ায় উদযাপন। কিছুতেই থামছে না সংক্রমণ, বরাকে নতুন করে আক্রান্ত 28, মেডিকেলে 44 রোগী। চাকরি স্থায়ীকরণের দাবিতে ফের রাস্তায় হোমগার্ডরা, শিলচরে ধর্ণা গৃহরক্ষী সংস্থায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার সংক্রমণের কথা চিন্তা করে এবার শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা হল না কাছাড়ে। পুরীর রথযাত্রায় সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর এদিন নির্দিষ্ট গাইডলাইন মেনে রথের চাকা চললেও ব্যতিক্রম ছিল কাছাড়। শিলচরে ইসকন শ্যামসুন্দর জিউর আখড়া সহ অন্যান্য মন্দির আখড়া রথের প্রস্তুতি নিলেও অবশেষে তা বাতিল করে দেওয়া হয়। শিলচর ইসকনের কর্মকর্তা নির্ভয় দাস সাংবাদিকদের জানান, জেলা প্রশাসন 50 ভক্তকে নিয়ে রথ বের করার অনুমতি দিলেও তারা বের করেননি, কারণ রথ বের হলে ভক্তদের ভিড় সামলানো যাবে না, এতে প্রশাসনের নির্দেশ অমান্য হবে। তবে শিলচরে সবকটি মন্দির ও আখড়ার ভেতরে প্রথা মেনে রথযাত্রা উদযাপিত হয়েছে। রাজপথ দিয়ে এই রথযাত্রা উদযাপিত হয়ে আসছে এবং সমগ্র শিলচরবাসী তথা ভরাকবাসী এই রথযাত্রার জন্য তারা একটা সবসময় মানে অপেক্ষায় থাকতো আর কি। তো কিন্তু বর্তমান সমাজে যা পরিস্থিতি, যেটা সমগ্র পৃথিবীতে যেটা মহামারী রোগ দেখা দিয়েছে, সেটাকে বর্তমান যে আমাদের সরকার আছে তার নির্দেশ অনুসারে এবং তিনি যেভাবে আজকের নির্দেশ দিচ্ছেন, সেটাকে আমাদের এই সমাজের মঙ্গলার্থের জন্য আমরা এটা পালন করছি। যে কারণে আমরা এই যে রথযাত্রা, যেটা আমাদের মহাসমারোহ হতো, সেটা আমরা ছোট্ট করে আমরা করছি, জাস্ট শুধু কেবল নিয়ম রক্ষার্থের জন্য। করোনার প্রকোপে সীমিত সংখ্যক ভক্তকে নিয়েই জগন্নাথ দেবীর রথযাত্রা বেরোলো ধলাই পানি ভরায়। পানি ভরা কালীবাড়ি রোডের রাধা গোপীনাথ জিউর মন্দির থেকে বের করা হয় রথ। মন্দিরের সেবায়িত মল্লিকা দাসী, মহারানী দাসী ও সুজিত বৈষ্ণব এই রথযাত্রার উদ্যোক্তা। তবে এবার শুধু কালীবাড়ি রোড পরিভ্রমণ শেষেই রথ নিয়ে যাওয়া হয় মাসির বাড়িতে। সেখান থেকে উল্টো রথের দিন প্রভু জগন্নাথ দেবকে রথে বসিয়ে ফিরিয়ে আনা হবে নিজের বাড়ি গোপীনাথ জিউর মন্দিরে। অতিমারী করোনার জেরে মন্দির চত্বরে সম্পন্ন হল ঢাকার ঐতিহাসিক স্বামীবাগ ইসকন রথযাত্রা। সকালে জগৎবাসীর কল্যাণ কামনায় অগ্নিহোত্রি যজ্ঞ অনুষ্ঠিত হয়। এরপর মন্দির চত্বরে সম্পন্ন হয় জগন্নাথ দেবের রথ টানা। প্রতি বছর স্বামীবাগ থেকে এই রথযাত্রা বের হতো, তারপর 5 কিলোমিটার পথ পরিভ্রমণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হতো। ওই সময় পথের দুপাশে হাজারো ভক্ত লুটিয়ে পড়ত প্রভুর কৃপা প্রার্থনায়। কিন্তু এবার অতিমারী করোনার জেরে ভক্তরাও তেমন মন্দির হয়নি। মন্দির কর্তৃপক্ষ ভক্তদের তেমন একটা আসতে দেননি। করোনার কারণে দৈহিক দূরত্ব বজায় রেখে জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন করতে পুলিশ প্রশাসনও যোগ দিয়েছিলেন। পুলিশের ডেপুটি কমিশনার ইফতিকার আহমেদ করোনার কারণে বৃহৎ আকারে রথযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি উল্লেখ করে বলেন, বৈশ্বিক সমস্যা, যে কারণে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েই এবার মন্দিরের অভ্যন্তরে রথযাত্রা সম্পন্ন করতে হল। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘর সাধারণ সম্পাদক ও মন্দিরের অধ্যক্ষ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানালেন। ঢাকা থেকে হৃদি হকির একটি রিপোর্ট। এই বাংলাদেশের যে আগে আমরা ঢাকা স্বামীবাগ থেকে রথযাত্রা মহোৎসব
করতাম, এটা নিয়ে যেতাম স্বামীবাগে, স্বামীবাগ থেকে ঢাকেশ্বরীতে। কিন্তু এবছর আমরা এই করোনা ভাইরাসের জন্যে আমরা এই বাইরে আমরা নিতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমরা যখন রথযাত্রা বাইরে নেব রথ, তখন হাজার হাজার লোক আসবে এবং এতে করোনা ভাইরাসের সংক্রমিত হতে পারে। এই জন্যে আমরা রথকে আর ঢাকেশ্বরী নিচ্ছি না, আমরা শুধুমাত্র এই মন্দিরের ভিতরেই, আমরা আমাদের মন্দিরের ভিতরে কিছু ভক্তদের নিয়ে, মাত্র 15-20 জন ভক্তদের নিয়ে আমরা মন্দিরের ভিতরেই রথযাত্রা অনুষ্ঠান করব। এবং বাইরের থেকে যখন দর্শনার্থীরা আসবে তখন শুধুমাত্র 10 জন করে আমরা ভিতরে ঢুকাবো, তারা জগন্নাথকে দর্শন করবে এবং প্রণাম করবে, তারপরে জগন্নাথের ভোগ নিবেদন করবে, তারপরে তারা অন্য গেট দিয়ে বেরিয়ে যাবে এবং আমরা জগন্নাথের প্রসাদ তাদেরকে বিতরণ করব। করোনা মহামারীর সংক্রমণ কিছুতেই কমছে না, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। অবশ্য পাল্লা দিয়ে সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। বরাকে গত 24 ঘন্টায় মোট 28 ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে কাছাড়ের 1 জন এবং হাইলাকান্দির 27 ব্যক্তি রয়েছেন। মঙ্গলবার শিলচরে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি আরও জানান, বর্তমানে মোট 44 জন কোভিড রোগী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফের চাকরি স্থায়ীকরণের জন্য আন্দোলনে নামলেন হোমগার্ড বা গৃহরক্ষী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার শিলচর পুলিশ রিজার্ভ কার্যালয়ের সামনে আসাম হোমগার্ড অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখার পক্ষ থেকে তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ব্যাপারে সংস্থার জেলা সম্পাদক জাভেদ হোসেন বড়ভুইয়া জানান, করোনাকালে রাজ্যে মোট 5,000 হোমগার্ডকে 2 মাসের জন্য নিযুক্তি দেওয়া হয়, যার মধ্যে গত 27 এপ্রিল কাছাড়ে মোট 130 ব্যক্তিকে জেলার বিভিন্ন স্থানে নিযুক্ত করা হয়। 2 মাস অতিক্রম করার পর তাদের বেতন প্রদান করে আরো 1 সপ্তাহ স্বইচ্ছায় কাজ করতে নির্দেশ দেওয়া হয়। তাই এবার সংস্থা ও 130 হোমগার্ড কর্মীকে মাসিক বেতন প্রদান সহ তাদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। আসামের মধ্যে কোভিড-19 করোনার কারণে 5,000 হোমগার্ড গভর্নমেন্টাইন অর্ডার দেওয়া হয়েছিল যে কোভিড-19 ডেভেলপমেন্ট দেওয়ার লাগা 2 মাসের জন্য, অর্ডারটা আসলো 2 মাসের। তো গত আমরা হোমগার্ড অফিস থেকে 130 জন মানুষকে দেওয়া হয়েছে কাঁসা ডিস্ট্রিক্টের মধ্যে কোভিড-19 ডিউটি। তো তারা যে অর্ডার আসলো 2 মাসের, সেই 2 মাস পুরা হয়ে গেছে এই মাসের 20 তারিখের মধ্যে, তারা 2 মাস পুরা হয়ে গেছে। এই 2 মাস পুরা হওয়ার কারণে তারারে রিজার্ভ বাবুয়ে আরও সারে বা এসপি স্যারের নির্দেশ মতে তারা আমরা হোমগার্ড অফিসের মধ্যে তারা ডিসচার্জ কপি ফাটাই দিছে যে তোমরা 2 মাস ফুরিয়ে গেছে, তোমাদের 2 মাসের বেতনও দেওয়া হয়েছে তারারে, আর এই 2 মাস ফুরার কারণে এখন ডিসচার্জ করা হয়েছে। ডিসচার্জ করিয়া কিন্তু একটা কথা কোয়া হয়েছে তারারে যে আমরা আবার এক্সটেনশনের লাগিন গভর্নমেন্টের কাছে লেখছি, যদি তোমাদের দিয়ে আবার এক্সটেনশন করিয়া দিন বাড়ানি হয় তাহলে তোমাদের দিয়ে রাখা হইব। এখন আপাতত যেহেতু করোনা কোভিড-19 এই কোয়ারেন্টাইন সেন্টারগুলো আছে বা এখনও ডিউটি দরকার, তো তোমরা আরও 1 সপ্তাহের মধ্যে আমরা অর্ডার আই দিতে পারে। 1 সপ্তাহ তুমি দেন কমপক্ষে আমার শ্রমদান হিসাবে, তুমি দেন ভলন্টিয়ার, এজ এ ভলন্টিয়ার হিসাবে ডিউটি করো, কিন্তু 99% আশা আছে যে অর্ডারটা আই দিব, অর্ডারটা আইলে তুমি দেন অর্ডার মতে লাগু হইয়া বেতনও হয় পায়। আর যদি অর্ডার সরকারে 1%-এর মধ্যে যদি অর্ডার না দেয়, তো এই যে 1 সপ্তাহ ডিউটি করবা, এই 1 সপ্তাহ ডিউটির কোনো বেতনও লাগে বা তোমাদের এই যে অনারারিয়াম যেটা পাও ওয়েজেস মানি পার ডে এটার লাগিন কোনো ক্লেম করতে পারতায় না। তারার কাছে প্রত্যেকের কাছে অনুরোধ করিয়া যে আমরা হোমগার্ডের একটু দৃষ্টি আকর্ষণ করার লাগিন, তারারে কমপক্ষে যদি এই 1 সপ্তাহের মধ্যে অর্ডার না হয় তবে আমি আমার এসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ করিয়ার সরকারের কাছে দাবি জানাইয়ার যে তারারে যে কোনো একটা অর্ডার করিয়া এই 5,000 হোমগার্ডে রেগুলার করিয়া তারা এই ডিউটি দেওয়া হোক, যদি না পাই তাহলে এমনি গভর্নমেন্ট ইনস্ট্রাকশন মতে তো আছে আমরা 2 মাসের যে অর্ডার, 2 মাস থেকে আরও 1 সপ্তাহ আমরা এক্সটেনশন ইচ্ছা মতে করলা, এর ফলে না হইলে যদি তারা বাউন্ডলি ছাড়িয়ে দেয় অর্ডার মতে ছাড়িয়ে দিব, আমরা অল আসামে মিলিয়া এসোসিয়েশনে মিলিয়া এই কোভিড-19 ডিউটি কর্তা তারারে সহযোগিতায় আমরা বৃহত্তর আন্দোলন গড়িয়া উঠিমু যে আন্দোলনের ভয়াবহ সর্বানন্দ সোনোয়াল তাই দায়ী। আত্মবলিদান দিবস পালন করল পালংঘাট মণ্ডল বিজেপি। মঙ্গলবার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিবসকে আত্মবলিদান দিবস হিসেবে পালন করেছে বিজেপি পালংঘাট মণ্ডল কমিটি। এ উপলক্ষে এদিন দর্মিখাল কমিউনিটি হলে মণ্ডল সভাপতি সুমেন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মণ্ডল কমিটির কর্মকর্তারা। পরে শ্যামাপ্রসাদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
কাটিগড়া অঞ্চলের দুধপুর প্রথম খণ্ডের বাসিন্দা আলাউদ্দিন চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত সব অভিযুক্তকে শীঘ্র গ্রেফতারের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হয়েছে পরিবার। মঙ্গলবার কাছাড়ের জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন আলাউদ্দিনের স্ত্রী হীরা বেগম চৌধুরী, জাকির হোসেন ও নাজমুল হোসেন। এদিন কংগ্রেস নেতা তথা খাদি কমিশনের প্রাক্তন সদস্য শরীফুজ্জামানের নেতৃত্বে পরিবারের লোকেরা প্রশাসনের সঙ্গে কথা বলে শীঘ্র এই হত্যাকাণ্ডের কিনারা করার আবেদন জানান। পরে শরীফুজ্জামান সাংবাদিকদের বলেন, কাটিগড়ায় আলাউদ্দিন হত্যাকাণ্ডের আড়াই মাস অতিক্রান্ত হলেও পুলিশ ছয় অভিযুক্তের মধ্যে তিনজনকে গ্রেফতার করলেও রহস্যজনকভাবে অন্যদের আড়াল করে রেখেছে। অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, এমনকি পুলিশ এই মামলার তদন্তে তেমন কোনো গুরুত্বই দিচ্ছে না। এই অবস্থায় পরিবারের লোকেরা নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন। তিনিও দোষীদের শীঘ্র গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, সোমবার শরীফুজ্জামান দক্ষিণ আসামের ডিআইজির সঙ্গে দেখা করেও এ ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণের আবেদন জানান। কাটিগড়ার অন্তর্গত দুধপুর প্রথম খণ্ডে আলাউদ্দিন চৌধুরী নামক একজনকে এবং সঙ্গে আরও দুজন আব্দুল হাশিম এবং হীরা বেগম, ওনাদেরকে সৈয়দুর রহমান চৌধুরী, বাবুল হোসেন চৌধুরী সহ ছজন লোক মারাত্মকভাবে আঘাত করে পরবর্তী পর্যায়ে আলাউদ্দিন উনি শিলচর মেডিকেল কলেজ হসপিটালে উনি মারা যান। অত্যন্ত পরিতাপের ব্যাপার, আজকে এখন অবধি যে সিজার লিস্ট যেটা আছে, সেই সিজার লিস্টে যে ধারালো অস্ত্র দিয়ে দা দিয়ে যে জখম করা হয়েছিল সেটা পর্যন্ত সিজ করা হয়নি। এই অবস্থার মধ্য দিয়ে আজকে দুষ্কৃতকারীরা যেভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং যাদের উপরে আক্রমণ করা হয়েছে তাদের পরিবারের লোকজনকে প্রকাশ্যে যেভাবে আজকে ওনারা হুমকি দিয়ে যাচ্ছেন, যদি ওনারা প্রশাসন থেকে আরম্ভ করে বা এটা নিয়ে যদি বেশি আরও ঘাটান তাহলে তাদের উপরে বিপদ আসবে। সিন্ডিকেট রাজ চলছে কাটিগড়া উন্নয়ন খণ্ডে, আর এই সিন্ডিকেটের মাথা হলেন কাটিগড়া ব্লকের বিডিও সুজা হোসেন মজুমদার। এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত পরিষদ। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে বিডিওর দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে দেন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি বাবলি দাস, উপসভাপতি দিব্যজ্যোতি পাল সহ বিভিন্ন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য। তারা কাটিগড়ার উন্নয়নের স্বার্থে এবং সরকারের ভাবমূর্তি বজায় রাখার জন্য বিডিও সুজা হোসেন মজুমদারের অবিলম্বে বদলির দাবিও জানান। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দোলের বরাক সফরের সময়ও তার হাতে এ মর্মে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধিরা এদিন হুমকির সুরে জানান, আগামী 30 জুনের মধ্যে দুর্নীতিবাজ এই ভিডিওকে বদলি না করলে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। প্রায় দেড় বছর হয়েছে আমাদের শপথ নেওয়ার। আমরা প্রথম পাচ্ছি আমাদের বিডিও মহাশয় আমাদের থেকে সহযোগিতা করে সব কিছু কাজ চালিয়ে যাবেন, কিন্তু আমরা অনেক আশা নিয়ে আমরা এখানে এফবি প্রেসিডেন্ট বনেছি, কিন্তু আমরা 10 জিপিতে কোনো কাজ হয়নি, কিছু হয়নি। বিডিওর সাথে আমরা অনেকবার মিটিং করার চেষ্টা করেছি কিন্তু বিডিও সাহেব কোনো আমাদের পাত্তা দেন নাই। তাই আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তাই আমরা বাধ্য হলাম আমরা তার বিরুদ্ধে কমপ্লেন করা। কার কাছে করেছেন কমপ্লেন? প্রথম মেমোরেন্ডাম আমরা আধিকারিক পঞ্চায়েত মন্ত্রীর কাছে দিয়েছি 15 তারিখে, এরপরে দিয়েছি সিএমএর কাছে দিয়েছি, সর্বানন্দ সোনোয়ালের কাছে দিয়েছি। সড়ক নির্মাণে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। কাটিগড়া তারিণীপুর জিপির 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত টুকুর গ্রামের একমাত্র চলাচলের ওই সড়কে নামমাত্র কাজ করে অর্থ আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই সড়কটির নির্মাণ কাজে এমজি এনরেগা প্রকল্প থেকে 16 লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাদের আরও অভিযোগ, বিষয়টি কাটিগড়ার সার্কেল অফিসারকে অবগত করেছেন কিন্তু তারপরও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরিশেষে গ্রামবাসী এই সড়কের নির্মাণ কাজ নিয়ে সঠিক তদন্তেরও দাবি জানিয়েছেন। ফার্স্টটা তো না পারা খালি তো দুদিন বাদে বাদে মনে করো সাইনবোর্ডটা বইয়া ফটোটা মারে মারিয়া তারা ঘরে নিয়ে গিয়ে আসবে, মাঠটা খালি বনে আমরা কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা তিনটে মাঠ বানাইয়া আসবেন। কত টাকার স্কিম? 50,000।
গালওয়ানে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানালো উধারবন্দ সমাজ কল্যাণ পরিষদ। মঙ্গলবার পরিষদের পক্ষ থেকে বীর জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে শহীদদের আত্মার সদ্গতি কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে ধিক্কার জানান পরিষদের কর্মকর্তারা। লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে যে আমাদের 20 জন বীর জওয়ান শহীদ হয়েছেন, ওনাদের আত্মার সদ্গতি কামনা করতে, ওনাদের শ্রদ্ধাঞ্জলি দিতে এবং সরকারের কাছে আমাদের একটাই দাবি যে ওনাদের পরিবারকে কম হলেও 50 লক্ষ টাকার অনুদান দেওয়া হোক এবং আমরা নিত্য নতুন দিন শুনতে পাই যে ভারত রাশিয়ার কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, ইতালির কাছ থেকে, জার্মানির কাছ থেকে এই অস্ত্র সামগ্রী কিনতেছে, কিন্তু আজকে আমরা দেখি যে নিরস্ত্রভাবে আমাদের সৈন্যদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডারে। আমাদের একটাই দাবি সরকারের কাছে যে বীর জওয়ান যারা দেশের স্বার্থে, দেশের সুরক্ষার্থে, আমাদের স্বার্থে, আমাদের সুরক্ষার্থে যারা বর্ডারে নিজের জীবন বলিদান দিচ্ছে, ওনাদেরকে যেন সশস্ত্র করে দেওয়া হয় এবং দুশ্মনের মোকাবিলায় ওনারা যেন হাতিয়ারের কমি মেহসুস না করে। এবার বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি মুকুবের আর্জি উঠল রামমানিকপুরে। গ্রামের 5টি মহিলা সমিতির প্রায় 150 সদস্য মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সরকারের কাছে লকডাউন চলাকালীন 3 মাসের ঋণের কিস্তি মুকুবের আর্জি জানান। তারা বলেন, লকডাউনের ফলে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা, ফলে ঋণের কিস্তি পরিশোধ তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাদের 3 মাসের ওই ঋণের কিস্তি যেন মুকুব করা হয়। আমাদের বিজনেসগুলো বন্ধ হয়েছে, আমরা গরিব মানুষ, এইটাই আমাদের অনুরোধ, যাতে আমড়াঘাট বন্ধন ব্যাংক এবং মতিনগর বন্ধন ব্যাংক আছে আমাদের এই রামমানিপুর মোহনখাল জিপিতে, গরিব যারা জনসাধারণ তারা এই রুজি রোজগার না করার কারণে আমরা এই টাকাগুলা দিতে পারছি না। সমিতি স্যাররা আসছে দেওয়ার জন্য বলছেন। আমরা সরকার বাহাদুরের কাছে আজ আমাদের একটি বিশেষ অনুরোধ জানাতেছি, কারণ আমরা অনেকদিন থেকে বন্ধন চালিয়েছি কিন্তু আমরা সরকারের কাছে কোনোদিন বলিনি, কিন্তু আজ আমরা বিগত করোনা ভাইরাসের জন্য আমাদের কাজকাম বন্ধ থাকায় আমাদের কিস্তি দিতে অনেক অসুবিধা হচ্ছে, তাই আমরা বর্তমানে দিচ্ছি কিন্তু বহুত কষ্টে আমরা দেওয়া হচ্ছে, কিন্তু বিগত 3 মাসের কিস্তিটা যেন সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ যেন কিস্তিটা আমাদের মুকুব করা হয়। অলিম্পিক ডেতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার সভাগৃহে আয়োজন করা হয় ওই প্রতিযোগিতা। এতে উপস্থিত ছিলেন ডিএসএস সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, মাইনর গেম সচিব উৎপল দত্ত সহ সংস্থার অন্যান্য পদাধিকারীরা। পরে কুইজ প্রতিযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার হকি সচিব বিকাশ ভট্টাচার্য জানান, কুইজ কম্পিটিশন করেছি আমরা মূলত হকি ব্রাঞ্চের সব খেলোয়াড়দেরকে নিয়ে। 43 জন আমাদের হকি প্লেয়ার আজকে পার্টিসিপেট হয়েছে। আমরা এই কুইজ কম্পিটিশনটা করেছি যাতে আমাদের জেলায় বিগত দিনের থেকে এখন আমরা হকিতে কিছুটা অগ্রগতি হয়েছি। আজকে বিগত 1-2 বছরের মধ্যে আমাদের শিক্ষালে 5-6টা ছেলে স্টেটে রিপ্রেজেন্টেন্ট করেছে, তাদেরকে যাতে আরও উৎসাহিত করা যায় তার এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই সেলিব্রেশনটা উদযাপন করি এবং একটা কুইজ কম্পিটিশন আমরা অনুষ্ঠান আয়োজন করি। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএসএর সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আমরা অলিম্পিক ডে সেলিব্রেশন করেছি। আসাম হকি অ্যাসোসিয়েশন এবং আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই দিনটি আমরা অবজার্ভ করব অলিম্পিক ডে হিসেবে, তাই আমরা অলিম্পিক ডে হিসেবে কাজ উদযাপন আমরা করেছি। আজকে একটি কুইজ কম্পিটিশন আমরা করিয়েছি, আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থা যারা রেজিস্টার্ড হকি প্লেয়াররা আছে ওদের সবাইকে নিয়ে আমাদের হকি সচিব বিকাশ ভট্টাচার্য এবং হকি ব্রাঞ্চের সেই শাখার সব মেম্বাররা মিলে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন। বিকেল 4টা থেকে শুরু হয়েছিল, পুরস্কার বিতরণীয় আমরা রেখেছিলাম, আমরা কুইজ কম্পিটিশনে চ্যাম্পিয়ন এবং রানার্স দুদলকে পুরস্কৃত করেছি।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। করোনা পরিস্থিতির জন্য বাতিল প্রকাশ রথযাত্রা, শিলচরে মন্দিরে আখড়ায় উদযাপন। কিছুতেই থামছে না সংক্রমণ, বরাকে নতুন করে আক্রান্ত 28, মেডিকেলে 44 রোগী। চাকরি স্থায়ীকরণের দাবিতে ফের রাস্তায় হোমগার্ডরা, শিলচরে ধর্ণা গৃহরক্ষী সংস্থায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।